হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে তোমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস নার্সারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সরকারি সিলেবাসের যে কোনো সাবজেক্টের বই কিভাবে তোমরা ফোন বা কম্পিউটার থেকেই ডাউনলোড করতে পারো। তবে চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি সৌরভ আর তোমরা দেখছো তোমাদের এই চ্যানেল ওয়েব বাংলা। মোবাইল কম্পিউটার ও ইন্টারনেটের ফ্রি টেক ভিডিওর আপডেট পেতে ওয়েব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকে বেল বা ঘন্টা সিম্বলে ক্লিক করুন। বন্ধুরা, তোমরা এই বইগুলি ডাউনলোড করার জন্য যদি ক্রোম ব্রাউজার ইউজ করো তবে এরকমই একটি এরর আসবে। তাই আমি তোমাদের বলবো যে ইউসি ব্রাউজার কিংবা অপেরামিন ইউজ করতে, এবং এই দুটি ব্রাউজারের ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তবে চলো আমরা সবার প্রথমে ইউসি ব্রাউজারে গুগলের হোম পেজ ওপেন করি। আমরা ইউসি ব্রাউজার ওপেন করলাম, তারপর এখান থেকে আমরা সোজা গুগলের হোম পেজে যাব। আমরা গুগলে সার্চ করব ই টেক্সট বুক। সার্চ করার সঙ্গে সঙ্গেই তোমরা প্রথম কিংবা দ্বিতীয় লিঙ্কেই পেয়ে যাবে ই টেক্সট বুক, এবং তারপরেই দেখবে সাইডে লেখা রয়েছে WPSED। এটি ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা এখানে ক্লিক করবে। লিঙ্কটায় ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা এখানে দেখতে পাবে যে এখানে ক্লাস নার্সারি থেকে দেখতে পাচ্ছ প্রি প্রাইমারি থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এমনকি তোমরা যদি চাও তোমরা ভোকেশনালের সিলেবাস এখান থেকে দেখতে পারো এবং বই ডাউনলোড করতে পারো। এবং শুধুমাত্র বাংলা ভাষায় নয়, তোমরা হিন্দি ভাষাও এখান থেকে বই ডাউনলোড করতে পারবে। এবং বইগুলিকে কীভাবে ডাউনলোড করবে চলো এবার সেটা দেখি। বন্ধুরা, আমরা এখান থেকে যে কোনো একটি বই ডাউনলোড করলাম। আমরা এখানে প্রি প্রাইমারির একদম প্রথম যেই বইটি আছে আমরা এই বইটিকে ডাউনলোড করলাম। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা কন্টিনিউ ব্রাউজার ক্লিক করবো। দেখতে পাচ্ছ 2 MB ডাউনলোড হবে এবং PDF ফরম্যাটে ডাউনলোড হবে। আমরা এখানে ওকে করে ডাউনলোডে বসিয়ে দিলাম। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এটি PDF ফরম্যাটে রয়েছে, সেই জন্য আমাদের একটি PDF রিডার লাগবে। তোমাদের ফোনে যাদের PDF রিডার নেই তাদের জন্য আমি এই ভিডিওর নিচে একটি PDF রিডারের ডাউনলোড লিঙ্কও দিয়ে দেবো। তবে চলো আমরা আমাদের যেই বইটি ডাউনলোড হলো বইটিকে ওপেন করে দেখা যাক। দেখতে পাচ্ছ আমি PDF রিডারে ওপেন করলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ PDF রিডারে ওপেন করার পর আমরা বইটি দেখতে পাচ্ছি, এবং 40 পেজের এই বইটি তোমরা দেখতে পাচ্ছ একদম প্রাইমারি বই এটি। বন্ধুরা, শুধু এটাই নয়, পরবর্তী বছরে যদি সিলেবাস চেঞ্জ হয় এবং বই চেঞ্জ হয় সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকটি নতুন বইয়ের আপডেটও এই সাইটে পেয়ে যাবে এবং খুব সহজে এইভাবেই ডাউনলোড করতে পারবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং ভিডিওটি লাইক করতে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।